আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাক পেইন বা কোমর ব্যথা নিয়ে কিছু কথা বলবো এবং সেই অনুসারে কিছু ব্যায়াম দেখাবো যেগুলো করে আপনার সুস্থ থাকতে পারেন। ব্যাক পেইন মূলত হয়ে থাকে নট মুভ, মানে আমরা যত কম মুভ করবো আমাদের ব্যথা তত হওয়ার সম্ভাবনা বেশি 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 থাকবে। মূলত আমরা দেখি দীর্ঘক্ষণ যাবৎ বসে থাকার ফলে অফিসে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, যে কারণ হচ্ছে পশ্চাল সিন্ড্রোম। পশ্চাল মানে হচ্ছে আমরা যদি ঠিক মতো উঠা বসা, বসার নিয়ম যদি ঠিক না থাকে, শোয়ার নিয়ম যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে ব্যাক পেইনটা হয়ে থাকে। সেহেতু আমরা যত দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের উচিত কিছুক্ষণ পর পর একটু মুভ করা, মুভ করতে হবে। মুভ যত বেশি করবো আমরা তত ফিট থাকবো। আজকে আমরা সেই অনুসারে যাতে কয়েকটা ব্যায়াম দেখাবো যেগুলো করে আপনারা সুস্থ থাকতে পারেন। চলুন দেখি। আমরা শোয়া অবস্থা চিত হয়ে শুয়ে আমাদের এক পা ধরে বুকের কাছে যতটুকু নিয়ে আসা যায় চেষ্টা করব ধরে রাখা, 5 থেকে 6 সেকেন্ড 10 বার। এরকম করে অপর পাও একইভাবে বুকের কাছে নিয়ে আসতে হবে, 5 থেকে 6 সেকেন্ড ধরে রাখতে হবে 10 বার। আমরা দ্বিতীয় যেটা করতে পারি, 2 ঘন্টা পর পর বুক ডাউন দিতে পারি, সেটা আমরা কিভাবে করব, কাঁধ আমাদের কাঁধ বরাবর 2 হাত থাকবে, আমরা বুক ডাউন দিলাম 10 বার, 1 2 3 4 5 6 এরকম করে 10 বার। তারপর আমরা যেটা করতে পারি, আমাদের এক পা ক্রস করে আমরা স্ট্রেস করতে পারি আমাদের এই রিজনে, আমরা বলি হচ্ছে কোয়াড্রাটাস ল্যাম্বরাম রিজন এবং ভার্সাস ল্যাটারালিস বলি মাসেল। এই মাসেলগুলো স্ট্রেস পড়বে যেগুলো আমাদের কোমরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখুন এভাবে 6 সেকেন্ড হোল্ড করব, এভাবে আমরা প্রতিবার 6 সেকেন্ড করে 10 বার, 2 পায়ে 20 বার করব। আমরা 2 পা ভাঁজ করব, আমাদের কোমরটাকে উপরের দিকে তুলব, ব্রিজিং এক্সারসাইজ বলতে পারি আমরা। 10 সেকেন্ড হোল্ড করব, এটা করতে পারি। আমরা তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে উপর হয়ে শুয়ে অনেকটা ঘোরার মতো হয়ে আমরা লাইন স্ট্রেচিং বলি এই ব্যায়ামটাকে, যত সম্ভব পারা যায় বসা, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিলাম, আবার বসলাম। এটা মূলত আমরা 10 সেকেন্ড করে 10 বার করব। আরেকটা বেশি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমাদের উঠা বসার নিয়ম, শোয়ার নিয়ম। আমরা যেভাবে ঘুমে থেকে উঠবো বা শুব, প্রথমে একদিকে কাত হয়ে শুয়ে নর্মালভাবে আমরা শুলাম, যখন ঘুম থেকে উঠবো একদিকে কাত হব, পা বাহিরে রেখে উঠলাম, আবার দেখেন এই এই এভাবে করে উঠলে আমাদের কোমরের উপর যে চাপটা এটা কমে যায়। অফিসে যদি আমরা অফিসে থাকি আমাদের কিছু ব্যায়াম করতে হবে, যদি আমরা বেড না পাই আমরা কি করতে পারি, কোমরে হাত রেখে আমরা 10 বার এভাবে বুক ডাউন দিতে পারি। আশা করি ব্যায়ামগুলো আপনার ভালো লেগেছে। আমাদের চ্যানেলে ডক্টর মারুফ হোসেন পিটি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, এর থেকে আরো ভালো ভালো ভিডিও দিব আশা করি। ধন্যবাদ।